হ্যালো দোস্তো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমার সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো থাকবো নাই বা কেন, চৈত্র সংক্রান্তি মানেই বাবা শিবশম্ভুর বিবাহবার্ষিকী, তাই না? আর এই বিবাহবার্ষিকীকে কেন্দ্র করেই শুরু হয় বিভিন্ন রকম অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান দেখাতেই আজকে আমি এসে গেছি পশ্চিম মেদিনীপুরের 216 বছরের পুরানো হট্টনগর শিব মন্দিরে। আজকে গাজনে প্রতিটা মুহূর্তের যে অনুষ্ঠান সমূহগুলো তুলে ধরতে চাই, আর সেইটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো চলো যাওয়া যাক সেই মন্দিরে। আজকে আমি জল ঢালবো, মোটামুটি আজকে ড্রেসটা আজকে করে নিয়েছি, তো দেখতে থাকো, তোমাদেরকে আমি পার্ট পার্ট প্রত্যেকটা অনুষ্ঠানকে দেখাবো। সঙ্গে জিজু আছে, জিজু আমি জল ঢালবো আজকে, তো চলো যাওয়া যাক। বন্ধুরা, আজকে বাবার বিবাহবার্ষিকী উপলক্ষে আজকে আমরা জল ঢালবো। তো দেখতে পাচ্ছ এখানে জিজু অলরেডি কলসি নিয়ে নিয়েছে, তো কলসি কলসি করে জলটা ঢালবো আমরাও। তো যাচ্ছি এই মুহূর্তে ওখানেতে, জলটা সকালে আসছে। অলরেডি আমরা এসে গেছি মন্দিরেতে, তো চলো এখন জল ঢালবো। বন্ধুরা, এই হলো পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত গৌরগ্রামে অবস্থিত বাবা হট্টনগর শিব মন্দির। বাবা হট্টনগর এখানে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যে অলৌকিক ঘটনা, সেই ঘটনার ভিডিও তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। বাবা হট্টনগর ভীষণ জাগ্রত, যে যায় মানত করে তাই নাকি পাওয়া যায়। তাই তো আজ বাবার বিবাহবার্ষিকী দিন অর্থাৎ চৈত্রের নীল সংক্রান্তিতে বাবার মাথায় জল ঢালার জন্য প্রতিদিন ঢল নেমেছে হাজার হাজার। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, 216 বছরের এই মন্দির সম্বন্ধে কিছু ঘটনা না বললেই নয়। এই মন্দিরে বাবা প্রথম যাকে দর্শন দিয়েছিলেন তিনি হলেন রামকিশোর প্রামাণিক, অর্থাৎ রামকিশোর বাবুকে। তিনিই প্রথম বাবাকে এখানে প্রতিষ্ঠা করেন, যার নাম আজও মন্দিরের দেয়ালে নিদর্শন স্বরূপ খোদাই করা আছে। আজ সেই মন্দিরেই বাবার বিবাহবার্ষিকীকে কেন্দ্র করেই চলছে প্রতিটি পদক্ষেপে বিভিন্ন প্রকারের অনুষ্ঠান, এবং নেমেছে হাজারো ভক্তের ঢল। এবং প্রতিটি অনুষ্ঠানকে আমি পাট পাট করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, কোথাও কি দেখেছ ব্রতীদের জন্য খাবারের সুব্যবস্থা? হ্যাঁ বন্ধুরা, এটা করা হয় পশ্চিম মেদিনীপুরের গৌরগ্রামের হট্টনগর শিবালয়ে। ব্রতীরা যেহেতু সারাদিন উপোস থেকে কষ্ট করে ঠকঠকে রোদ্দুরে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালতে আসেন, তার জন্য গ্রাম কমিটির পক্ষ থেকে এই শিবালয়ে ব্রতীদের জন্য রাখা হয় সুব্যবস্থা। তাদেরকে দেয়া হয় লেবু চিনির শরবত ও প্রেরভর্তি ফল প্রসাদ। শুধু তাই নয়, পরের দিন গ্রামের সমস্ত মানুষের জন্য রাখা হয় অন্নভোগের ব্যবস্থা, এবং সেই ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো পার্ট 3 ভিডিওতে। এবং পার্ট 2 দেখাবো মেলবন্ধন উৎসব, অর্থাৎ ভোলে বাবার বিবাহ যাত্রা। Thank you.
বন্ধুরা, হাসির কথা তো একটাই, ছুট শেষে যখন আমরা জলের হালতে গেলাম তখন দেখলাম টোটাল মণ্ডপ প্রাঙ্গণটা ফাঁকা হয়ে গিয়েছে। তো কী আর করা যাবে বলো, জল তো ঢালতেই হবে। তো চলো জলটা ঢেলে আসি। জলটা আজকে ঢাললাম, তো লাস্ট কেমন লাগলো? আমি এর আগে যখনই 2023 সালটা নতুন পড়েছিল তো তখনই আমি বাবার মাথা জল ঢেলে গিয়েছিলাম, তো আবার ঢাললাম। তো বাবা মোটামুটি একবার না পরপর দুবার আমাকে টানিয়েছে, তো জল ঢাললাম, খুব ভালো লাগলো। বাট কলসি ভর্তি জলটা তুলতে খুবই মানে কষ্ট হলো। তো দেখো সকালেরই দেওয়া হয়ে গিয়েছে, শুধু লাস্ট আমরাই বাকি ছিলাম, কারণ আমরা এই ফাঁকা টাইমটা ওয়েট করছিলাম যে এই ফাঁকা টাইমটা আসবে আমরা জলটা ঢালবো। তো এর আগের মুহূর্তগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, তো চলো। এই জাস্ট এই অনুষ্ঠান মুহূর্তটা শেষ হয়েছে, প্লাস এখনও অনুষ্ঠান প্রতিটা মুহূর্ত আছে, প্রত্যেকটা মুহূর্তগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, আই হোপ তোমাদের সকালে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, তো চলো একটা ফটো তুলো।